ধোনিকে নিয়ে নতুন আশঙ্কা মুখ দিয়ে চম চলকে উঠল রক্ত বিশ্বকাপের মধ্যেই ধোনিকে নিয়ে আমার নতুন আশঙ্কা তৈরি হলো ইংল্যান্ড ম্যাচেই দেখা গিয়েছিল দৃশ্যটা নিজের বৃদ্ধাঙ্গুল মুখে পুড়ে সামান্য রক্ত চুষে বের করে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি মুখে কোনো বেদনার চিহ্ন বা তাপ উত্তাপ নেই নির্বিকার চিত্তে মুখ থেকে রক্ত চলকে পড়ার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে কুন্নি করেছে গোটা ক্রিকেট বিশ্ব চলতি বিশ্বকাপে ধোনি নিজের মতো পারফর্ম করতে পারছেন না নিজের অতীত জীবনে ছায়া হয়ে গিয়েছেন তাতে সন্দেহ নেই বড় শট আঁকাতে পারছেন না হেলিকপ্টার কাপটার শর্ত দূরের কথা ডেট ওভারে নেমে ব্যাট হাতে আগুন জ্বালাতে পারছেন না বরং সংযত শান্ত ধোনি সমালোচনার আগুনে পড়ছেন প্রতিটি ম্যাচেই ইংল্যান্ড ম্যাচে হারের জন্য তাকে তো ভিলেনই বানিয়ে দেওয়া হয়েছে লোয়ার অর্ডার থেকে ধোনিকে মিডল অর্ডারে আনার কথা বলছে অনেক বিশেষজ্ঞই এমন চাপের মুহূর্তে ধোনির রক্ত ছবি ভাইরাল জানিয়ে সোশ্যাল মিডিয়া তোড়পাল ঘটনা হল ইংল্যান্ডের বিরুদ্ধে ধোনি নিজের বুড়ো আঙুলে দুবার আঘাত পান একবার দলে ফিল্ডিংয়ের সময় অন্যবার ব্যাটিংয়ের সময় একই জায়গায় চোট লাগে তারপরে আঙুল থেকে বেরিয়ে আসা রক্ত পরিষ্কার করে নিচ্ছিলেন ধোনি সেই চিত্রে এখন নতুন আলোচনা জন্ম দিচ্ছে সেই ম্যাচের পরে চার দিন অতিক্রান্ত তবে ধোনিকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না সমর্থকদের প্রবল সমালোচনারও স্বীকার করে নিতে বাধ্য হচ্ছেন ধোনি অতিরিক্ত ওয়ার্কলোড নিতে চেষ্টা করে চলেছেন এই ব্যর্থতা সাময়িক ব্যর্থতা আবার সামহিমায় পাওয়া যাবে মহাতারকাকে এই ছবি ভাইরাল হওয়ার পর অবশ্য নিন্দুকেরাও ফের ধোনির প্রশংসায় মাতেন অভিষেক রায়না নামের এক ক্রিকেটার প্রেমী টুইটারে লিখেছেন হেট হেটাররা কী বলছে তাতে কিছু আসে যায় না আমি এখনও ধোনির ওপর আস্থা রাখি রুদ্রনন্দ নামের একজন লিখেছেন ধোনিকে সালাম জানাই রক্ত বের হচ্ছে অথচ সে মাঠে খেলে যাচ্ছেন নিজের যত্নও নিন ধনী যাই হোক ধোনিকে নিয়ে এই গুঞ্জনের মধ্যে উঠে গিয়েছে বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে সেই ইঙ্গিতে দিয়েছেন ধোনি যদিও এখনও কিছু জানাননি তবে বলা হচ্ছে বিশ্বকাপে শেষ ম্যাচেই আলবিদা জানাতে পারে বাইশ কচকে চোট আঘাত নিয়ে তিনি আর টানতে পারছেন না সেই আশঙ্কায় আপাতত সারা করেছে ভক্তদের তাহলে বুঝতেই পারলেন যে ধোনিকে নিয়ে নতুন আশঙ্কা কিন্তু সৃষ্টি হয়েছে এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না পরের ম্যাচে কী করবে তবে আমরা অবশ্যই আশা করুন যাতে ধোনি পরের ম্যাচে খেলতে পারে আর এরকম নতুন নতুন নিউজগুলো পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন যাতে আমি আর নতুন কিছু ভিডিও আপনাদের দিতে উৎসাহ বোধ করতে পারি